জন্য যারা শহীদ হয়েছেন করেছেন আত্মত্যাগ তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের প্রতিদিনের আয়োজন ওয়ালটন এন্ড রয়্যাল টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 ভাষার ভালোবাসায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন সাইবি 1971 সালে যে স্বাধীনতার ডাক এসেছিল তার বীজ কিন্তু বপন করা হয় 52-তে রাষ্ট্রভাষা বাংলা চাই এমন স্লোগানে 21 ফেব্রুয়ারি রাজপথে নামে নানা বয়সের যুবক যুবতী ছাত্র শিক্ষক সরকারি বেসরকারি শ্রমিকরা সেদিন পাকবাহিনীর গুলিতে পিছঢালা রাজপথ রক্তে হয়ে ওঠে লাল হতাশার কথা আত্মত্যাগের এই মহান গল্প খুব একটা আসেনি দেশের রূপালী পর্দায় 70 বছরের ইতিহাসে স্বাধীনতার আগে একটি আর পরে তৈরি হয়েছে মাত্র 2টি ছবি বাঙালির স্বাধীনতার বীজ বপন করা হয় 52-র ভাষা আন্দোলনে কিন্তু সেলুলয়েডে বড্ড অবহেলা শিকার এই অধ্যায়টি কিন্তু আমি তো তোমার কাছে সংসার সুখের হয় রমণের গুণে ডাকিয়া দেখো মুক্তিযুদ্ধ নিয়ে পক্ষে বিপক্ষে যে বিতর্ক রয়েছে তার ছিটে ফোটাও নেই 52-র ভাষা আন্দোলন নিয়ে তারপরেও এই পটভূমি নিয়ে চলচ্চিত্রের সংখ্যা মাত্র 3টি ভাষা আন্দোলনের উপর 1970 সালে দুর্দান্ত এক কাল ফিল্ম তৈরি করেন জহির রায়হান শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রূপকের আশ্রয়ে তিনি নির্মাণ করেন জীবন থেকে নেয়া স্বাধীনতা 34 বছর পর 2005 সালে ভাষা আন্দোলনকে প্রথম রূপালী পর্দা নিয়ে আসেন প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন আহমদ সফার উপন্যাস অঙ্কার অবলম্বনে বাংলা নির্মাণ করেন তিনি কোন সে জুবান বলতে হো কেন মাতৃভাষা মায়ের ভাষা মায়ের ভাষা কিছু নেই হতা উর্দু শিখো উর্দু বলো সরকারি অনুদানে এখন পর্যন্ত ছবি তৈরি হয়েছে শতাধিক যার সিংহভাগই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি মুক্তিযুদ্ধ এত বিশাল একটা ব্যাপ্তি নিয়ে আসলো আমাদের জীবনে যে তখন কিন্তু মুক্তিযুদ্ধের ছবি অনেক হয়েছে সেই অর্থে তখন ভাষা আন্দোলনটা কিন্তু চলচ্চিত্রের উপকরণ হিসেবে অনেকটা চাপা পড়ে গেছে তরুণ প্রজন্মকে যদি একটি জাতির অন্তর্ভুক্ত করতে হয় বাঙালি জাতি এবং জাতিসত্তার ভাষা আন্দোলন উপর চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধ উপর সুন্দর চলচ্চিত্র সবার গ্রহণযোগ্য চলচ্চিত্র এবং ইতিহাসের প্রেক্ষাপটে কিছু চলচ্চিত্র নির্মিত হওয়া উচিত 4.5 দশকে মাত্র 3টি ছবি এমন অনাগ্রহের কারণ হিসেবে পৃষ্ঠপোষকতার অভাব আর রাজনৈতিক চাপকে দুষলেন নির্মাতারা 2006 থেকেই চিন্তাটা শুরু করি 8-এ যে আমি প্রথম এটি নির্মাণের উদ্যোগ নেই কিন্তু কোনো প্রযোজক আমাকে সহায়তা করেননি সে সময় হয়তো এটার বাণিজ্যিক অযোগ্যতা তাদেরকে প্রভাবিত করেছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিস্তৃতি পরায়ণ আমরা অনেক কিছুই ভুলে যাই এবং ভুলে যাওয়ার একটা প্রবণতা আমাদের আছে সব কিছু মিলিয়েই বোধহয় একটা কারণ আছে পিরিয়ড পিস সবসময়ই আসলে অনেক খরচের ব্যাপার আছে টাইমটা রিক্রিয়েট করার ব্যাপার আছে রাজনৈতিক কারণেই পুরো জাতিকে আসলে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ইতিহাস বিকৃতি ঘটেছে তাই না যার পরিপ্রেক্ষিতে আসলে এই সম্পর্কিত যে চলচ্চিত্র হওয়ার কথা ছিল সেটা হয়নি চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রজন্মের কাছে 21-এর তাৎপর্য তুলে ধরার সহজ মাধ্যম চলচ্চিত্র যার প্রথম উদ্যোগ নিতে হবে সরকারকেই চলচ্চিত্র থেকে এবারে নাটক ভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশনগুলোতে নানা আয়োজনের পাশাপাশি আছে বেশ কটি নাটক ভাষার প্রতি ভালোবাসার চিত্রনাট্যে যে নাটকগুলোতে উঠে এসেছে 52-র 21 ফেব্রুয়ারির বাস্তব গল্প তিনবার ফোন দিয়েছে তাও ধরে নেই পরে মেসেজ পাঠাইছে বাবাকে সম্মান দেখাতে গিয়ে আমি সহ্য করছি প্রাণের ভাষা বাংলা যে ভাষা কখনো সুখের কখনো বা দুঃখের প্রেম ভালোবাসার আবার প্রয়োজনে প্রতিবাদের আমার ভাষা আমার মায়ের ভাষা এই দেশের ভাষা যে ভাষাতে এত আবেগ জড়ানো সে ভাষা নিয়েই এবারে 21 ফেব্রুয়ারির বিশেষ নাটক ভাষাতেই শক্তি যেটি প্রচার হবে বিটিভিতে রাত 9টায় ভাষার ভালোবাসায় তৈরি হয়েছে নাটক কোহিনের আলো এই নাটকটি প্রচার হবে এনটিভিতে রাত 9:30টায়
তিতলি ও যুক্তর প্রেম ভালোবাসার সম্পর্কের মাঝে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে কোহিনের আলো। হাসান রেজাউলের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, এফ এস নাইম, নাজিয়া হক অর্ষা সহ আরো অনেকে। বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে তৈরি আরেক নাটক দলছুট, আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকটি সম্প্রচার করা হবে আর টিভিতে রাত 8টায়। সে কি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে? নাটকে ফুটিয়ে তোলা হয়েছে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির সেই দিনটি, যেদিন ছাত্রছাত্রীরা মায়ের ভাষার জন্য নেমেছিল রাজপথে, চিৎকার করে স্লোগান দিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই। এছাড়াও রাত 9টায় নাগরিক টিভিতে সম্প্রচার হবে খোকা ফিরবে। শাহিন জেবিন, চ্যানেল 24। ওরা চাইলেই বুঝি আমরা ছেড়ে দেব। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? অলিখিতভাবেই যেন একুশে ফেব্রুয়ারিতে অনিবার্য হয়ে উঠেছে এই গানটি। শুধু এটিই নয়, কথা সুরের ব্যঞ্জনায় 70 বছরে ভাষা আন্দোলন ঘিরে তৈরি হয়েছে বেশ কটি গান। এবারে সেই গানের গল্প। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? একুশে ফেব্রুয়ারি মানেই এই গান। দিনের শুরু থেকে শেষ অলিখিতভাবেই যেন অনিবার্য আব্দুল গাফফার চৌধুরীর গানটি, যার সুরকার আলতাফ মাহমুদ। তবে একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান রচনা করেন ভাষা সংগ্রামী গাজীউল হক। তার লেখা ভুলবো না শিরোনামের গানটি প্রথম দিকে বেশ প্রচার হয়েছে। ভাষার ভালোবাসার আরেক গান মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে, মোশারফউদ্দিন আহমেদের লেখা গানটির সুর করেন আলতাফ মাহমুদ। এই গানটিও তৎকালীন সময়ে খুব জনপ্রিয়তা পায়। ভাষা ও বাংলা ভাষা আন্দোলন নিয়ে 1953 সালে শিল্পী আব্দুল লতিফ একুশে ফেব্রুয়ারির ওপর লেখেন তার বিখ্যাত গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। তৎকালীন স্বৈরাচারী সরকার ও তার দোসরদের অন্যায়ের শিকল ভাঙার কথাই উঠে আসে গানটির কথায়। বাংলা ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি নিয়ে আছে আরও বেশ কটি গান, যে গানের কথাও সুরে উঠে এসেছে 52-তে ভাষার জন্য প্রাণ দেয়া রফিক, সালাম, জব্বার, বরকতদের মহান আত্মত্যাগের গল্প। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। আয়োজনের শুরুতেই বলেছিলাম ভাষা আন্দোলনকে উপজীব্য করে তৈরি এক কালজয়ী ছবি জীবন থেকে নেয়া, যেখানে অনেকের সাথে অভিনয় করেছেন সুচন্দা। ব্যক্তিগত কারণে ক্যামেরায় নয়, তিনি সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করেছেন মুঠোফোনে, ফিরে গেছেন 52 বছর পেছনে। একটা পারিবারিক গল্পের মাধ্যমে যেভাবে যে শাসন, শোষণ, নির্যাতন, এক নায়কত্ব, এই যে জিনিসগুলো আমাদের দেশের উপরে পাকিস্তানিরা বা আমাদের উপরে যেটা মানে ওনারা করেছেন, যেটা যে কাজটি আমাদের বাঙালিদের আমার দেশের বাঙালিদের উপরে করেছে, সেটাকে পরিচালক জহিরাম সাহেব উনি এত চমৎকার ভাবে সেটাকে মানে পরিস্ফুটিত করেছেন বা তুলে ধরেছেন যে এটা সত্যি অতুলনীয়। তো এরকম ছবি কিন্তু আর কোনোদিন হয়নি, আর কেউ তৈরি করতে পারেনি। এটা দেখুন একটা সামাজিক গল্প, একটা পারিবারিক গল্পের মধ্যে দিয়ে যে আন্দোলন, তারপরে যে তার যে চাবির গোছা, যে পাওয়ার চাবির গোছাকে তো উনি পাওয়ার হিসেবেই মানে বোঝাতে চেয়েছেন। এবং ওই যে বাড়ির যে কর্ত্রী মানে রওশন জানির যে চরিত্রটি করেছিলেন, সেটা যে এই যে তার যে এক নায়কত্ব, এই যে জুলুম অত্যাচার,
কারণ মুখ ফুটে কোনো কথা বলার ক্ষমতা ছিল না, সেগুলার বিরুদ্ধে সবার যে আন্দোলন করে আর কি নেত্রী সেটা মানে তারাই জয়ী হয়েছে এবং মুক্ত হয়েছে, এবং তার সে তিনি পরাজিত হয়েছেন সেটাকেও জয়ীয়ান সাহেব ছবিতে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। একটা চিঠি পাপার হাতে পড়ে গিয়েছিল, তারপর অনেক হাতে পায়ে ধরে তারপর নিয়েছি। আমি কিন্তু তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমাকে যখন ছবিতে অভিনয় করার কথা বললেন তখন আমি বলছিলাম যে আমি একটু আলিগি ফিল করছিলাম, আমি বলছিলাম যে এই সময়ে ছবিতে একটা নায়িকা চরিত্রে অভিনয় করব সেটা কেমন মানাবে, মানানসই হবে কি? তখন উনি শুধু একটা কথাই বলেছিল যে না কোনো সমস্যা হবে না, এটাতে তোমাকে অভিনয় করতেই হবে। আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। আমিও তো তোমাকে খুঁজছিলাম, তোমার সঙ্গে কেউ আসেনি? ভাইয়া আর আপা এসেছে। আমাদের দেশে যেটা জাতীয় সঙ্গীত সেটাও দেখেন জীবন থেকে নেওয়ার একটি গান থেকেই নেওয়া, গান নির্বাচন করা হয়েছে এত চমৎকার যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যদি প্রশ্ন করা হয় ভাষার ভালোবাসাটা কেমন, এর উত্তরে এক একজন প্রকাশ করবে এক এক রকম অনুভূতি। আচ্ছা, তারকাদের কাছে ভাষার ভালোবাসাটা কেমন, চলুন না জেনে আসি। বাংলাকে নিয়ে আমরা যেভাবে কাজ করছি সেই ভাবনার জায়গাটা আরও বেশি বিস্তৃত করা উচিত, এবং আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতকে সম্পৃক্ত করা উচিত। আজকে খুব মূল্যবান একটি দিন বাঙালি জাতির জন্য, কারণ এই দিনে আমাদের 21 ফেব্রুয়ারিতে ভাইরা মারা গেছেন, তাদের কাছে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা আসলে খুব সুন্দরভাবে আমরা সবাই শুরু করছি। যে ভাষায় মানে কথা বলি, যে ভাষা মায়ের মানে পেটের থেকেই পড়ার পরে যে ভাষা শুনি, মাকে মা বলে ডাকি, এই যে প্রাণ ভরে বাংলা গান করি, এই গানের এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েই যেই ভাষা সৈনিকরা এই ভাষার জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, সকলের প্রতি আমি, সকলের আত্মার প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। ভাষার মাস ফেব্রুয়ারি, এই মাসটা এলেই আমরা আগে খুব শোকে বিহ্বল থাকতাম, কিন্তু এখন শুধু শোক না, একটা আনন্দের বিষয়ও যে এটা এখন মাতৃভাষা দিবস হিসাবে পরিচিত, সারা বিশ্ব পালন করছে আমাদের এই মাতৃভাষা দিবস। আমার কাছে আসলে এই 21 ফেব্রুয়ারিটা সবসময় অনেক স্পেশাল, অনেক ভিন্ন রকম একটা অনুভূতি কাজ করে। ওনাদের আত্মত্যাগের কারণেই আসলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, তো সেই মহান যে এই দিবসটা আজকে সেটার জন্য আমি ওনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভাষার মাস আমরা বলি কারণ হচ্ছে 21 ফেব্রুয়ারিতে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেটা 21 ফেব্রুয়ারিতে হয়েছিল, সেই জন্য আমরা ভাষার মাস বলি। কিন্তু আমার কাছে 12 মাসই বাংলা ভাষার ওই মাস, কারণ আমরা বাংলাদেশে জন্মেছি এবং বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলি। 21 ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষাভাষীর যত মানুষ আছে পৃথিবীব্যাপী তাদের সবার সবার প্রতি আমার শ্রদ্ধা। আমার ভাষা আমার দেশের, আমার বাংলা আমার ভাষা, সুতরাং এই ভাষাকে নিয়ে যেন কেউ কোনোরকম বিকৃতি করতে না পারে। বাংলা গানই আমাকে একমাত্র টানে, বাংলা গানই আমাকে থাকে না যে 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 অনুভূতিগুলি বা যে ফিলিংগুলো যে ইমোশনসগুলি ওইটা বাংলা গানই আমি ক্যারি করতে পারি, সো ওই জন্য বাংলা গান করি। সো বাংলা ভাষা ছাড়া তো উই ডোন্ট এক্সিস্ট, মানে আলাদা করে আমরা যে পরস্পরের সাথে এই ভাষা বিনিময়ের মধ্যে দিয়ে ভাব বিনিময় করছি, প্রাণের কথা বলছি, মনের কথা বলছি, সুখের কথা বলছি, দুঃখের কথা বলছি, সকল কিছু সম্পন্ন করেছেন যে শহীদেরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের আন্দোলনের বিনিময়ে আমাদের এই ভাষার প্রাপ্তি, তাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। শুরুর মতো শেষটাও করতে চাই, বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, করেছেন আত্মত্যাগ, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে। দর্শক, এই ছিল ওয়ালটন ইন রয়্যাল টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24-এর আয়োজন। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।